গুড মর্নিং এভরিওয়ান, আজকে 14th August, সকাল থেকে বেশ ভালো বৃষ্টি, বেশ ভালো ওয়েদার। আজকে আমার জন্মদিন, কিন্তু আজকের এবারে জন্মদিনটা একটু অন্যরকমই হচ্ছে। ও, তুমি পোলাওয়ের জন্য চাল ধুচ্ছ, পায়েস তো বসে গেছে, মাই পায়েসটা করে, কিন্তু এবারে এবারে বর করছে। তার একটা কারণ আছে, এক্ষুনি বলছি না, একটু পরে বলবো। তো আমাকে আগে থেকেই বলে রেখেছে যে সারা বছর এবার বলবে আমার জন্য পায়েস করেছে, পায়েস করেছে। তোকে VFX এ একটা জামা পরিয়ে দেবো। মা, এই এতটা চিনি পুরো লাগবে? মানে চিনি একটু কমিয়ে তার জায়গায় বাতাসা দেওয়া হবে, গুড়ের বাতাসা। কি বলছিলিস চিনিটা দেখে? আমি তোকে ছোটবেলায় কি করব বলে ভয় দেখাতাম? আর আর দেশলাই কাঠি, এই যে এরা সবাই নিচে দাঁড়িয়ে আছে, আর আমার জন্মদিন আমাকেই পাঠাচ্ছে ঠাকুর ঘর থেকে প্রদীপ আনতে, ধূপকাঠি আনতে, আর ধান দুব্বোটা এনে দিয়েছে। কে এখন ঠাকুর ঘরে বসে গেছি, এই হলো আমাদের ঠাকুর ঘর। দুদিন আগে আমার এক ঠাকুমা মারা গেছে, আর আজকে পায়েস করবে মা, যখন করতে পারছে না তো আমার হাজবেন্ড বললো যে ওই করবে, তো ওই করেছে। এ তো পায়েস খাওয়ার জন্য হামলে পড়ছে যেন দেখে মনে হচ্ছে। একটা ওই জায়গা থেকে বার করেছে, ওটা বাইরে দিয়েছে, এবার দেখবে নাম কি জিজ্ঞেস করলো একটা পায়েস। আমার চেষ্টা করছে যে এত দোকান ঘুরে বেড়াচ্ছে, আবার একটা পায়েস। আমি তো দেখে আমার হাসি পাচ্ছে, আমার জন্য সেই পোকা পড়ে কিনি। রাত্রি 12টার সময় কেক কাটি, তো আগে আমি পায়েস খাবো, তারপরে তাহলে তোমরা তাড়াহুড়ো করো না, একটা লাইন তৈরি করো যে আগে। হ্যাঁ, মা প্রসাদ দিতে গিয়ে দেওয়ার সাথে সাথে পিঁপড়ে চলে আসে, তাই পিঁপড়েদের জন্য সাইডে আগে দিয়ে দেয়। ঠাকুর ঘরে একটা ওবেসিটি ওয়ালা টিকটিকি আছে। হ্যাঁ, মানে চিনি খেলে সবাই মোটা হয়। আশীর্বাদ। কম হচ্ছিল, তিনবার দিতে হবে এরকম করে দেয় না? ওর মাথায় থামাস। ও, পায়েসটা তো আবার যে করেছে সেই খাচ্ছে। একটা খা, সবার গিফট আমি আগেই পেয়ে গেছি, এটাও আগেই দিয়েছি আমাকে। মারা তো আজকে দিতে পারবে না, কিছু পায়েস খাইয়ে দাও।
এগুলো কি শাড়ি? এগুলো শাড়ি, সায়া, ব্লাউজ, গয়না, বাহ, চুড়ি সব আছে। আজকে ওই শাড়িটাই পরতে বলেছিল কিন্তু কালো বলে পরলাম না, সেই জন্য এটা মার শাড়ি পরেছি আজকে। মার বল কতগুলো শাড়ি আছে? সেটা মা নিজেই জানে না, গুনে শেষ করতে পারেনি। বিয়ের সময় এরকম মিষ্টি মিষ্টি খেয়ে গাড়ি বেনারসির উপর গরম, পকেট গরম নেই এইটা তো তিন এসেছে মাল নেই আমার মালিক পয়সা দেয় না। টুকি নিয়ে আসতে কত বছর হলো বেরোলি? আজকে দুপুরের মেনুতে হচ্ছে পোলাও আর আলুর দম। আরও অনেক কিছু প্ল্যানিং ছিল, কিছুই হচ্ছে না, তার কারণ ওই যে বললাম নিরামিষ, নিরামিষ খেতে হবে। তো নিরামিষে আর কি করা যাবে, আপাতত পোলাও আলু আলুর দম। দুপুরবেলায় তো হলো পোলাও আলুর দম, আর রাতে এগুলো অর্ডার করিয়েছি। আজকে ইচ্ছে ছিল আরসালান থেকে অর্ডার করব, কিন্তু আরসালান পাইনি, সেজন্য অদ থেকে অর্ডার করেছি। এগুলো নান আছে, বিরিয়ানি আছে, পনির, চিকেন, মাটন সব আছে। আজকে 15th August, তাই সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এখন বাজে দুপুর 1:15, আমি বাবার বাড়ি থেকে এসে গেছি, আমার হাজব্যান্ডও এসে গেছে, আমরা বাইকেই এসেছি। তো বাড়ি এসে দেখছি আমার জন্য আর একটা গিফট এসে হাজির, কালকেই এসেছে, কালকে দেখতে পাইনি, আজকে এসে দেখতে পেলাম। তো দেখি গিফটটা একটু, একটা দাদা পাঠিয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটার মেনটেন্যান্স কীরকম সেটা আমার চ্যানেলে ভাই আপলোড করেছিল একটা ভিডিও, আমিও ভুলে গেছি কীভাবে কী করতে বলেছিল, তো সেটা একবার দেখে নেব যে এটাকে কীভাবে যত্ন নিতে হয়। ভিডিওটা আপনারা চাইলেও দেখতে পারেন, ও তো প্রচুর আগে গাছের ভিডিও দিত, এখন জব করে বলে গাছ নিয়ে অতটা টাইম পায় না, তো সেই ভিডিওগুলো দেখতে পারেন, আমি ভিডিওর এন্ডে প্লেলিস্টটা দিয়ে দেবো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করলে পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, না হলে সাবস্ক্রাইব করেও লাভ হবে না, কোনো ভিডিওর আপডেট পাবেন না। তো যখনই ভিডিও আপলোড করব এই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা যদি ক্লিক করেন আর অল নোটিফিকেশন সিলেক্ট করেন তাহলে সব ভিডিও দেখতে পাবেন, মানে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এখানেই শেষ করছি, টাটা।